এমপি হইলে যে মানুষের 500 কোটি টাকা হয়ে যায়, বিদেশে টাকা পাচার হয়ে যায়, বেগম পাড়া বাড়ি হয়ে যায়। এবার একটা পরিবর্তন করতে হবে, নীরব বিপ্লব ঘটবে, যেটাকে বলে ব্যালট বিপ্লব, লাঙ্গলে ব্যালট বিপ্লব ঘটবে, এটা আমি মনে করি। আলমগীর শিকদার লটন, যেটি রবীন ভাই বললেন যে ও সরাসরি বিপ্লব হবে 7 তারিখ, ভোটের বিপ্লব হবে, আপনার কি মনে হয় 2500 মানুষ সেই বিপ্লবে অংশ নেবে কিনা? ইয়েস, অবভিয়াসলি নীরব বিপ্লব ঘটবে, যেটাকে বলে ব্যালট বিপ্লব, লাঙ্গলে ব্যালট বিপ্লব ঘটবে, এটা আমি মনে করি। কারণ ওই যে বললেন না যে থ্রি টার্মস টাইম থাকার পর একটা মানুষের ব্যাপক পরিবর্তন হয়ে যায়। ওই যিনি আমার আমার আমাদের আড়াইহাজার উপজেলা এমপি ছিলেন 2008-এ, তার হলফনামায় লেখা ছিল 8 লক্ষ টাকা তার আছে। এখন থ্রি টার্মসের পর দেখা গেল 552 কোটি টাকা মতো দুদকের মামলায় পড়ছে। তা এই যে 552 কোটি, সে তো ব্যবসায়িক না, সে একজন একটা পলিটিশিয়ান। তা এমপি হইলে যে মানুষের 500 কোটি টাকা হয়ে যায়, বিদেশে টাকা পাচার হয়ে যায়, বিদেশে আমেরিকায় লন্ডন বাড়ি কিনে ফেলায়, বেগম পাড়া বাড়ি হয়ে যায়। এবার একটা পরিবর্তন করতে হবে, এই ব্যাপারটা যেখানে হাত দিছি সেখানেই দেখা যেতেছে যে এমপির ক্ষমতা, এমপির মানে এক্সট্রিম পাওয়ার, এক্সট্রিম পাওয়ারের কারণে আপনি বিশ্বাস করবেন না, আমার আত্মীয় স্বজন পর্যন্ত ইঁদুরে ঘাতে বলে গেছে, বাবারে বাবা এই ভাই এই এর সাথে লটন লড়বো, আমার আবার আমরা কোন ঝামেলে পড়ি? আওয়ামী লীগ একটা সংগঠন, আওয়ামী লীগ সংগঠন কি এই করতে বলছে যে এই 8 লক্ষ টাকাটা 552 কোটি টাকা হয়ে যাবো, আর এরা লুট করবো, লুট করা আড়াইহাজার উপজেলাকে ধ্বংস করে দিব, এক শ্রেণীর মানুষের কাছে কুক্ষিগত হয়ে গেছে 2500 মানুষ, কর্তৃত্ববাদ, তাদের ভয়ে কেউ কথা বলে না, যে চেয়ারম্যান দাঁড়ায় আরেকটা চেয়ারম্যান দাঁড়ায় না, সাহসী পায় না, শুনি ভালো ব্যবসা হয়ে গেছে, আমাকে নিজে ফোন করে বলছে চেয়ারম্যান যে ভাই অন্তমকে এটা তুমি তোমার বক্তব্য তো বইলো, কি বলবো ভাই আমার এটা জানা ছিল না যে চেয়ারম্যানে কম্পিটিশন দেয় না, কারণ কম 2-3টা ড্যামি পার্টি রাখে, তারপর সবার থেকে আল্লাহ দিলে টাকা পয়সা নেয় নিয়ে, তারপর একজনকে দাঁড় করে, কেউ কথা বলতে সাহস পায় না। আমরা তো এটা এই রাজনীতি করিনি, গণ অ্যাবসলিউটলি উই ওয়ান্ট এ ডেমোক্রেসি, সবাই দাঁড়াইব, সবাইকে আমরা ফ্রিডম দিব, আমরা আসতে সেটাই করবো, সেটা কে আওয়ামী লীগ, কে বিএনপি, দ্যাট ইজ নট কোশ্চেন। কোশ্চেন হলো আপনি চেয়ারম্যানে দাঁড়াচ্ছেন, আপনি মেম্বারে দাঁড়াচ্ছেন, আপনি উপজেলা দাঁড়াচ্ছেন, বা আপনি ভাইস প্রেসিডেন্ট দাঁড়াচ্ছেন, সবাইকে ফ্রিডম দিতে হবে, ভয়ে সবাই ততষ্ট। আমি মানতে রাজি না, আর যে অন্য যে ভাই বলল না যে আমি মানুম না, থ্যাংক ইউ, আমিও মানতে রাজি না রে ভাই, কারো কাছে দেশ লিখে দেওয়াই নেই, আমি মুক্তিযোদ্ধার, যুদ্ধের ঘরের সন্তান, আব্বাই কাতরে হাতিয়ার ধরছে, আমি এখন হাতিয়ার ধরব, ধরে আমরা প্রোটেকশনে যাব, যে মানুষ এভাবে ভুক্তভোগী হইতে পারে না, কারো কাছে জিম্মি হইতে পারে না। আরো যে মানুষ জিম্মি হয়ে গেছে, এই জিম্মি থেকে বের করে নিয়ে আসতে হইবে, 7 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে লাঙ্গলে ভোট দিয়ে তার একটা ব্যালট বিপ্লব ঘটাইব এবং জিম্মি থেকে উদ্ধার হইব 2500 মানুষ, আমি সেটা বিশ্বাস করি। যেটা রবীন ভাই বললেন যে এমপি লিগ, এই যে মাননীয় প্রধানমন্ত্রী যেই কারণে স্বতন্ত্র প্রার্থীদেরকে দাঁড় করিয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই কারণে এই যে এমপি লীগ, থ্যাংক ইউ, এই বলছে যে ভাই এমপি লীগ, এই রে ভাই রে বাপরে বাপ, এমপি লীগ কি সব লীগই হয়ে গেছে এখন, 2500 লীগ হয়ে গেছে গা, এনে 2500 সবাই এখন 2500 এমপি লীগ, এমপি লীগ থেকে বাইরে আসতে হইব, এমপি লীগ, এই এমপি লীগের এরাই আওয়ামী লীগকে ধ্বংস করতেছে, এরাই আওয়ামী লীগকে নতুন একেবারে ধ্বংস করে দিচ্ছে, মানুষ ও যে যারা ওই যে যারা অরিজিনাল আওয়ামী লীগের তার এখন আওয়ামী লীগে নাই, তাদের ভয় ততষ্ট, হাইব্রিড নেতারা চলে এসে পড়ছে। তা এটার একটা পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের জন্য আমি আসছি, আমি 2500 বাসীকে মানে তাদেরকে অভয় দিতে চাই যে আপনারা আমার সাথে থাকেন, 7 তারিখে একটা ব্যালট বিপ্লব ঘটন লাঙ্গল মার্কে ভোট দিয়ে, আমি আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবো, কোনো ধরনের বাধা আসলে আমি বাধাকে অতিক্রম করার মতো মানসিকতা রাখি, শুধু খালি আমাকে সহযোগিতা করেন, আমি সব ধরনের সহযোগিতা। কি স্বপ্ন দেখাচ্ছেন 2500 বাসীকে? 2500 বাসী তো একটা শিল্পনগর, এটা এখানে আমাদের শতাশত ইউনিয়ন, বিষ্ণু ইউনিয়ন, বেশ কয়েকটা ইউনিয়নে সাইজিং মিল আছে, এগুলো আছে, একটারও গ্যাস নেই, গ্যাস নাই, হয়তো এক্স যে এখন রানিং এমপি
সে পারত দিতে, সে দিতে পারে নাই। আমাকে আমাকে নির্বাচিত করলে আমি আশা রাখি যে গ্যাসটা তো আনতে পারবো। আমাদের যে নদী, নদীটা একেবারে নোংরা, একেবারে বুড়িগঙ্গার মতন অবস্থা হয়েছে, সেটা নদী খননের দরকার। খাকান্দার একটা ব্রিজ হওয়ার কথা আছে, খাকান্দার তো কালা পাহাড়িয়ার, একটা ব্রিজ হওয়ার কথা ছিল গত 60 বছর ধরে সবাই সবাই বলেছে, কিন্তু সেই ব্রিজটা হয়নি। আর সবচেয়ে বড় ব্যাপার কী জানেন, যারা বিএনপি করে তাদের বাড়ির সামনে রাস্তাটা আর ঠিক নেই। যে সকল এলাকা ব্রাহ্মণদি আছে, হ্যাঁ, তারপর আরও কয়েকটা আমাদের ইউনিয়ন আছে, যে এরা একটু বিএনপি মেন্টালিটি, যে সাতগাঁও আছে, বান্টি আছে, এইসব জায়গা, হাইজাদি আছে, এই জায়গায় কিছু বেশ বেশ লোক এরা বিএনপি করে। এবার গিয়ে দেখলাম যে বিএনপি করার অপরাধে তাদের রাস্তাঘাট কোনো কিছুই নেই। এই যে এই মানসিকতা, এই মানসিকতা কিন্তু পরিবর্তন করতে হবে সবার জন্য। আমি যখন এমপি হবো, এভরিবডি ইজ, দোজ আর অল আর ইজ মাই পার্সন, এটি মাইনে নিতে হবে। এখন কে আমলি কে বিএনপি করবো, উনি বিএনপি করে দেখো তার বাড়ির সামনে রাস্তা হবে না, উনি আমলি করবো করে দেখে তার বাড়ির সামনে রাস্তা একেবারে উঠে তিনতলায় দিয়ে দেবো না। এই মানসিকতা পরিবর্তন করতে হবে, এই মানসিকতা পরিবর্তন আনতে হবে। চাটি এমপি লিগে থেকে বেরিয়ে এসে এমপি জনগণের হোক, এটি আমি প্রত্যাশা করি।